একটা মানুষের থেকে যখন একটা সন্তান জন্ম নেয়, তখন কিন্তু মানুষের সন্তান মানুষের মতোই হয়। একটা মহিষ থেকে যদি একটা বাচ্চা জন্ম নেয়, তাহলে সে বাচ্চাটা মহিষের মতোই হয়। তাহলে আল্লাহ থেকে যদি মোহাম্মদিনুর সৃষ্টি হয়ে থাকে, তাহলে সেই মোহাম্মদিনুর কার মতো হবে? এতটুকু আপনারা বলবেন। আরও একটি বিষয় হলো, হে জগতবাসী, আজ আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইলাম, যে এই আলোচনাটি হলো যে হাদিস গ্রন্থ যদি আমরা খুলি, তবে পাওয়া যায় যে আল্লাহ একা একেশ্বর। আল্লাহ কে? আল্লাহ বলতেছে যে কে আমি এত শক্তিধর, আমি যে এত শক্তিধর, আমি যা চাই তাই হয়ে যায়। তাহলে এটা জানে কে? আর আমার এই প্রশংসা কে করবে? তখন আল্লাহ কি করলেন? হাজার হাজার বছর ধ্যানের দেশে চলে গেলেন। সেই ধ্যান করতে করতে হাজার হাজার বছর ধ্যানের পরে আল্লাহ থেকে নূর আলাদা হইলেন। নূর যখন আলাদা হইলেন, তখন সেই নূর আল্লাহর সাথে কথা বলে। নূরকে যখন জিজ্ঞাসা করলো, হে নূর, তুমি কে? আর আমি কি তোমার প্রভু নই? তখন নূর বলতেছে যে না, তুমি তোমার, আমি আমার। যখন আবারও নূরকে বলতেছে, হে নূর, আমি কি তোমার প্রভু নই? তখন নূর বলতেছে, আমি আমার, তুমি তোমার। তখন কথা সেটা নয়, কথা হলো যে নূর অর্থ কি? আলো, হয় প্রখর আলো, নয় তীক্ষ্ণ আলো, আর নয়তো নর্মাল আলো। তাহলে নূর শব্দের যদি আলো হয়ে থাকে, তো এই পৃথিবীতে দেখবেন কোনো আলো কি কথা বলে? আলো কথা বলে না। আলোর কি মুখ আছে, নাক আছে, চোখ আছে? নাই। তাহলে এটা কথা বলে কি করে? তাহলে নূরের যে বিষয়টা, হাদিস একটু ঢাকনা দিয়েছে, আর আমরা ঢাকনাটা একটু খুলে দিয়ে কথা বলবো, যেন আপনারা সকলে বুঝতে পারেন যে নূর যে বিষয়টা, যে আল্লাহ হইল জাতি নূর, আর এই জাতি নূর থেকে সিফাতি নূরকে আলাদা করা হলো। জাতি নূরটা হলো পুরুষ, আর সিফাতি নূরটাই হলো নারী। একটা জিনিস, একটা ফ্যামিলির মধ্যে যদি একটা স্বামীর ক্ষমতা থাকে, একটা ফ্যামিলির মধ্যে কিন্তু একটা স্ত্রীরও কম ক্ষমতা নয়। স্বামীর অর্ডারে যদি কিছু হয়, তাহলে স্ত্রীর ক্ষমতা আছে, স্ত্রীর অর্ডারও কিছু হয়। তাহলে এই কথাটি আমি বলবো নির্ভয়, যারা আমার এই কথাটা নিজের মধ্যে রেখে রাখতে পারে অক্ষয়, তবেই যদি হয় আমাদের জয়। হে জগতবাসী, যে আল্লাহ হাজার হাজার বছর ধ্যানের দেশে যখন ছিলেন, ধ্যান যোগে যখন ডুবে গিয়েছিলেন, তখন যখন এই নূর আলাদা হলো, নূরকে যখন জিজ্ঞাসা করা হলো, নূর বলতেছে তুমি তোমার, আমি আমার। তার মানে আল্লাহ এক, দ্বিতীয় নেই। কিন্তু নূর যে বলতেছে যে আমি আমার, তুমি তুমি তোমার, তাহলে তো দুটো হয়ে যাবে, তখন তো পৃথিবী চলবে না। তখন কি করতে হবে? তখন আল্লাহ কি করলেন? এই নূরকে দুটি ভাগ করলেন। দুটি ভাগ করার বলতেছে, হে নূর, আমি কি তোমার প্রভু নই? তখন নূর বলতেছে, আমি আমার, তুমি তোমার। তখন আরও একটি খণ্ড করলেন। তখন নূরকে জিজ্ঞাসা করতেছে, হে নূর, তুমি কার, তুমি কে, আমি কি তোমার প্রভু নই? তখন নূর বলতেছে, তুমি তোমার, আমি আমার। হে জগতবাসী, তো এরকমভাবে পাঁচটা টুকরো করা হয়েছে। পাঁচটা টুকরো করার পরে তখন বলতেছে যে আল্লাহ, হে নূর, আমি কি তোমার প্রভু নই? তখন নূর বলতেছে, আমি তোমার সৃষ্টি, তুমি আমার স্রষ্টা, তুমি আমার প্রভু। তাহলে পাঁচটা খণ্ড হওয়ার পরে তিনি প্রভু মানলেন। তাহলে এতক্ষণ মানলেন না কেন? আচ্ছা, এতক্ষণ মানেনি, এখানে যে আসল কথাটা বলতে চাচ্ছি সেটি হলো যে নূর কখনো কথা বলে না। নূরের মুখ নেই, নাক নেই, চোখ নেই। তাহলে সেই নূরের নাম কি রাখা হয়েছে? মোহাম্মদিনুর। সেই নামটি যদি নূরের রাখা হয়েছে মোহাম্মদিনুর, তাহলে মোহাম্মদের নাক আছে, মুখ আছে, চোখ আছে, কথা বলে, শোনে। তাহলে বোঝা গেল
সেই নূরটি মোহাম্মদী নূর, আর মোহাম্মদের রূপ স্বরূপ ছিল। আরও একটি ভেদ ভেঙে কথা বলবো ইনশাআল্লাহ, আপনারা সুন্দর মনে নেবেন। সেই কথাটি হলো যে একটা মানুষের থেকে যখন একটা সন্তান জন্ম নেয়, তখন কিন্তু মানুষের সন্তান মানুষের মতোই হয়। একটা মহিষ থেকে যদি একটা বাচ্চা জন্ম নেয়, তাহলে সে বাচ্চাটা মহিষের মতোই হয়। তাহলে আল্লাহ থেকে যদি মোহাম্মদী নূর সৃষ্টি হয়ে থাকে, তাহলে সেই মোহাম্মদী নূর কার মতো হবে? এতটুকু আপনারা বলবেন। আরও একটি বিষয় হলো যে আল্লাহ যেহেতু বলতেছে হে নূর, আমি কি তোমার প্রভু নই? নূর কি করে কথা বলবে? নূরের হাত আছে, মুখ আছে, কান আছে, চোখ আছে। তাহলে নিশ্চয় সে যেহেতু জবাব দিতে পেরেছে, তাহলে কি করলেন? তাকে পাওয়ার লেন্স করতে করতে পাঁচটা করলেন। পাঁচটা করার পর যখন সে দুর্বল হয়ে গেছে, তখন দেখতেছে যে না, আপনি আমার প্রভু, আপনি আমার সৃষ্টি করেছেন। হে জগতবাসী, যদি আল্লাহ থেকে নূর আলাদা হয় এবং সেই নূর কার মতো হবে, এটা অবশ্যই আপনারা বলবেন। আচ্ছা, তাহলে বোঝা গেল যে যদি নূর শেষ পর্যন্ত স্বীকার করে থাকেন, তাহলে আজকের মূলে আলাপ হলো যে সেই নূরটা ছিল সিফাতি নূর এবং সেই নূরটির নাম রাখা হয়েছে মোহাম্মদী নূর। তাহলে এই মোহাম্মদী নূরকে পাঁচটা ভাগ করে আগুন, পানি, বাতাস, মাটি, আলো, এই পাঁচটি দিয়ে সমস্ত বিশ্বজগৎ আল্লাহ সৃষ্টি করলেন। এবং আপনি আমি, আপনি এখন আমার এই কথাগুলো শুনতেছেন, আপনি ভালো করে হিসেব মিলিয়ে দেখেন, মানব দেহটার মধ্যে আগুন আছে, মানে তাপমাত্রা আছে, রক্ত আছে, পানি আছে, মাটি আছে এবং শ্বাস প্রশ্বাস আছে, এই চারটি। আরেকটি হলো আলোক শক্তি, না থাকলে আমরা কখনো চোখে দেখতে পারতাম না। তাহলে এই পাঁচটি দ্বারা মহাবিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ সৃষ্টি করেছেন এবং এই পাঁচটি দ্বারা এই মানব দেহ সৃষ্টি করেছেন। এবং সমস্ত প্রাণীর জগতের দিকে যদি লক্ষ্য করি, তারা এভাবেই সৃষ্টি। হে জগতবাসী, আপনাদের সামনে আজকে নূরতত্ত্বর কিছু আলোচনা করা হলো। তো আশা করব পরবর্তীতে আরেকটু খুলে মেলে, আরেকটু অগ্রসর হয়ে কিছু কথা বলবো এই নূর সম্বন্ধে। তবে কথা হলো, আপনাদের যদি আমাদের এই আলোচনাগুলো ভালো লাগে, তাহলে আমাদের বাকি আলোচনাগুলো পেতে সাবস্ক্রাইব করুন আমাদেরকে, সরি, আমাকে আপনাদের পাশেই রেখে দিন, যখনই মনে চাবে দেখে নেবেন। হে জগতবাসী, আজ এই বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।